আপনারা তো সকলে অর্জুন মিশ্রের কথা জানেন। অর্জুন মিশ্র ছিল একজন পরম ধার্মিক বৈষ্ণব। তিনি প্রতিদিন সকালবেলা স্নান করে গীতা অধ্যয়ন করে প্রতিদিন ভিক্ষা করতেন। ভিক্ষা করে যা ভিক্ষা পেতেন তাই গোবিন্দ সেবায় লাগিয়ে প্রসাদ গ্রহণ করতেন। এমনি করে প্রতিদিন অর্জুন মিশ্র তার জীবন নির্বাহী করত। এমনি করতে করতে হঠাৎ একদিন অর্জুন মিশ্র সকালবেলা স্নান করে গীতা অধ্যয়নের জন্য বসেছে। এবার গীতায় বসে গীতা পাঠ করতে করতে একটা শ্লোক চোখে পড়ল, অনন্যাশ্চিন্তায়ন্তমাং যে জনা পরছ পার্শ্বতে তেষাং নিত্য ভিযুক্তানাং যোগক্ষেমং বহম্মহম্। তখন অর্জুন মিশ্র মনে মনে ভাবল, ভগবান ভক্তের বোঝা বয়ে বেড়ান না, ভগবান অন্যের মাধ্যমে ভক্তকে দান করে। এই ভেবে অর্জুন মিশ্র ওই বহম্মহম্টি কেটে দিলেন। এবারে কেটে দিয়ে প্রতিদিনের মতো চললেন ভিক্ষা করবার জন্য। ভিক্ষা করে গোবিন্দ সেবায় লাগাবে, তাই সেই মানুষে চলছে ভিক্ষা করবার জন্য। এবার ভিক্ষা করতে তো বের হলো, কিন্তু সারাদিনে অর্জুন মিশ্র কোনো ভিক্ষা দ্রব্য পেল না। এবার অর্জুন মিশ্র ব্যথিত চিত্তে একটা গাছের নিচে বসে মনে মনে ভাবছে, আজকে সারাদিনেও একটি ভিক্ষা দ্রব্য পেলাম না, আজকে কি করে গোবিন্দের ভোগ লাগাবো, আজকে একটাও ভিক্ষার দ্রব্য পেলাম না, আজকে আমার গোবিন্দের ভোগ কেমন করে লাগাবো। এমনি করে মনে মনে ভাবতে ভাবতে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে অর্জুন মিশ্র একটি গাছের তলায় বসে রইল। আর এদিকে অর্জুন মিশ্রের সহধর্মিণী রয়েছে ঘরে, দুইটি ছোট ছোট বালক আসতে, মায়েরা আসতে, জয়রাধে, দুইটি ছোট ছোট বালক অর্জুন মিশ্রের স্ত্রীকে এসে ডেকে বলছে, কই গো, তোমাদের দ্রব্য নিয়ে এলাম বহন করে, তোমরা নাও। এবার অর্জুন মিশ্রের সহধর্মিনী ঘর থেকে বের হয়ে দেখে ছোট ছোট দুই বালক, একজন শ্যাম বর্ণ, একজন গৌর বর্ণ। ছোট ছোট দুই বালক তাদের পিঠে ভারী বোঝা বহন করে এসেছে। অমনি জিজ্ঞেস করলো, তোমরা এত ভারী বোঝা বহন করছো কেন, আর তোমাদের পিঠে এই যে দেখছি আঘাতের চিহ্ন, দর দর করে রক্ত ঝরছে, তোমাদের এমন করে আঘাতই বা কে করলো? অমনি অর্জুন মিশ্রের সহধর্মিণীকে ওই ছোট দুই বালক বলছে, অর্জুন মিশ্র আমাদেরকে এই বোঝা বহন করতে বলেছে, আমরা ছোট বলে, আমরা ভালো করে বোঝা বহন করতে পারি না বলে অর্জুন মিশ্র আমাদেরকে আঘাত করেছে। অর্জুন মিশ্রের সহধর্মিণী মনে মনে ভাবছে, আমার স্বামী তো এমন প্রকৃতির নয়, তাহলে কি রাজবাড়ি থেকে এত দ্রব্য সামগ্রী পেয়ে আমার স্বামীর মাথা খারাপ হলো? এই ভেবে মনে মনে ভাবতে ভাবতে ছোট দুইটি বালককে বলছে, তোমরা একটু বসো, আমি গোবিন্দের ভোগ লাগাই, তারপরে তোমরা সেবা করে তারপর যাবে। কিন্তু ওই ছোট দুই বালক বলছে, না, আমাদের বসার সময় নেই, আমাদের অন্যত্র গিয়ে আবার বোঝা বহন করতে হবে। এই বলে দুই বালক চলে গেলেন। এদিকে অর্জুন মিশ্রের সহধর্মিণী ওই সব দ্রব্য সামগ্রী দিয়ে রান্না করে গোবিন্দের ভোগ লাগিয়ে দিলে। সারাদিন কোনো ভিক্ষা দ্রব্য না পেয়ে অর্জুন মিশ্র ব্যথিত মনে ঘরে ফিরেছে।
অমনি অর্জুন মিশ্রের সহধর্মিনী অর্জুন মিশ্রকে বলছি, কি গো তুমি সেই কখন গোবিন্দ সেবার দ্রব্য পাঠিয়ে দিয়েছ, কিন্তু তোমার আসতে এত দেরি হলো কেন? অর্জুন মিশ্র অবাক হয়ে বলছে, কই আমি তো আজ সারাদিনে একটাও ভিক্ষা দ্রব্য পাইনি, তাহলে এই ভিক্ষা সামগ্রী কে পাঠালো? অর্জুন মিশ্রের সহধর্মিনী বলছে, কেন তুমিই তো পাঠিয়েছ, দুইটি ছোট ছোট বালক এসেছিল, একটি শ্যাম বর্ণ একটি গৌর বর্ণ, ওরা ভালো করে বোঝা বহন করতে পারে না বলে তুমি ওদেরকে আঘাত করেছ। অমনি অর্জুন মিশ্রের আর বুঝতে বাকি রইল না, অর্জুন মিশ্রের বুঝতে বাকি রইল না যে ওই বালক দুইটো কে এসেছিল। অমনি তার সহধর্মিনীকে গিয়ে বলছে, তুমি বড় ভাগ্যবান, তুমি আজ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তার দেখা পেয়েছ, তুমি বড় ভাগ্যবান। এই বলে অর্জুন মিশ্র সেই বহম মহম কেটে দিয়ে দাদম মহম লিখেছিল, সেখানে আবার তিনবার কেটে দিয়ে আবার বহম মহম লিখলে। হে বৈষ্ণবগণ, ভগবান তো ভক্তের বোঝাই বয়ে বেড়ায়, কিন্তু কোন ভক্তের বোঝা বয়ে বেড়ায়? যেই ভক্ত ভগবানকে ডাকার মতো ডাকতে জানে, যেই ভগবান ভক্তের ডাক শুনে আর স্থির থাকতে পারে না, ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভগবান আর স্থির থাকতে পারে না। কিন্তু হে বৈষ্ণবগণ, আমি এই সব কথা জেনেও যে ভগবানকে ডাকবো বলে এই জগতে এলাম, যে নাম করবো বলে আমি এই জগতে এলাম, সেই ভগবানকে আমি একদিনও ভজন করি না। হে বৈষ্ণবগণ, বলো বলো আমার গতি, আমার গতি কি হো, আমার ক্ষতি কি হইবে? বলো Thank you.
Bye.
করো, এই ভক্ত গণে তোমরা দয়া করো, ভক্ত গৌর ভক্ত কাঁদিতে আমি কাঁদিতে পারি, ওরে বৃন্দাবনে এই বৃন্দাবনে আশিবে ও রাশা
ভগবান
শোনা মনে